নমস্কার, WBPSI এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এক্সাম হয়তো ভোটের আগে হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা বোঝা যাচ্ছে না, তবে সম্ভাবনা আছে ভোটের পরে হওয়ার। আমরা এখানে দেখব যে এই পরীক্ষাগুলোতে কি কি আসবে। আমরা এসআইও বেরিয়েছে, কনস্টেবলও বেরিয়েছে, এবং এদের যে প্রিলিমিনারি পরীক্ষা আছে, প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসটা সেম আছে। এই সিলেবাস আলোচনা করার আগে আমি আমার সম্পর্কে বলে দিই, আমি এখন WBPSI এক্সাইজ ডিপার্টমেন্টে কর্মরত আছি 2018-এর যে পরীক্ষা দিয়ে। কোথায় আছি নাম আমি বলছি না, আমি WBPSI যে যে পুলিশ ডিপার্টমেন্ট ছিল সেই পুলিশ ডিপার্টমেন্টেও আমি সিলেক্ট হয়েছিলাম, কিন্তু আমি জয়েন করিনি। আমি তার আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আমি জব করতাম, তার আগে ফরেস্ট গার্ড এবং SSC গ্রুপ ডিতে চাকরি আমি পেয়েছিলাম। তো এবং মিসলেনিয়াসের ইন্টারভিউ আছে, 2 টাইমস WBCS যে প্রিলিমিনারি সেটাও এক্সাম আছে, মেন্স দেয়া হয়েছে। এইবার এটা আমার স্টোরি। এবার আমি তোমাকে বলবো কিভাবে করতে হয়। দেখো, আমি তোমাকে বললাম যে আমি RPF-এর যে SI ছিল তাতে আমি মার্ট পাস করে ফাইনাল মেরিটে গিয়ে 1.27-এর জন্য বাদ গেছি। এটা একটা ফেইলার বলতে পারো, তবু মার্টটা কমপ্লিট করেছি, প্রিলিমস কোয়ালিফাইড, সিট সংখ্যা কম ছিল বলে হয়তো দুর্ভাগ্য হয়নি। ফরেস্ট গার্ডের 25 কিলোমিটার হাঁটা সেটা কমপ্লিট করে সিলেক্ট হয়েছে। অর্থাৎ তুমি ভরসা করতে পারো যে যেটা বলছি কিভাবে সিলেকশন নিতে হবে, এটা খুব ইজিও বলবো না, তবে ইম্পসিবল নয়। একটুখানি দেখে গেলে, একটু চোখ মুখ খোলা রাখলেই হয়ে যাবে, যদি গা স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না। দেখো, আমি এখানে টোটালি এই চ্যানেলে আমি ম্যাথ করাই, এবং ম্যাথের সাথে সাথে আমি GS এর কোনো পোর্শন হলে আলোচনা করি। যেমন তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে ICDS মেন্সের জন্যে যে ম্যাথামেটিক্স পোর্শনটা ছিল, ম্যাথামেটিক্স পোর্শনের উপরে অ্যারাউন্ড 37 ভিডিও দিয়েছি, এবং দেখবে ভিউ প্রায় এভরি ভিউ 6-7000 আছে প্রায়, বলতে গেলে যেগুলো ফার্স্টের দিকে আছে। অতএব রেগুলার ভিউ ছিল এবং রেগুলার তোমাদের হেল্প করার চেষ্টা করেছি। তো এই ম্যাথমেটিক্স আগে বলে নিই বইগুলো কেমন আছে, আর তারপরে স্ট্র্যাটেজিটা বলছি। ম্যাথের প্র্যাকটিসের জন্য RS আগরওয়াল নিতে পারো, সুবীর দাস নিতে পারো, অর এনি স্ট্যান্ডার্ড বুক নিতে পারো। রিজনিংয়ের জন্যে সুবীর দাস নিতে পারো, ছায়া প্রকাশনের যেটা আছে, কিরণ, SSC, NTPC বুক নিতে পারো, বুকের যেটা ইয়ে থাকে, এনি স্ট্যান্ডার্ড বুক। আমি এনি স্ট্যান্ডার্ড বুক কেন বলছি, কেননা বইটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা তোমার টিচার ইম্পর্টেন্ট, মানে কে তোমাকে করাচ্ছে এটা ইম্পর্টেন্ট। যদি টিচার তোমার জন্য খাটে, টিচার তোমার জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, তাহলে তুমি সেই ভাগ্যবান স্টুডেন্টদের মধ্যে একজন। কারণ টিচার ভাববে, টিচার সবচেয়ে ভালো জানবে যে কোন কোশ্চেনটা কত সহজভাবে কিভাবে কোনভাবে করতে হবে, এবং কোনটার পরে কোনটা করলে একটা লেভেল বজায় থাকবে এবং স্ট্যান্ডার্ড বজায় থাকবে, বুঝতে সুবিধা হবে। তো এটা সম্পূর্ণটাই টিচারের উপরে ডিপেন্ড করছে। তুমি ভাবছো যে বই কিনে নিলাম হয়ে গেল, না, বই কিনে নিলে হবে না। আমরা এই এই চ্যানেলে যেমন আমরা ম্যাথামেটিক্সে ফুল কোর্স করব, আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আমরা শুরু করে দিচ্ছি ফুল, এক একটা চ্যাপ্টার ওয়াইজ আমরা 30+ কোশ্চেন, 30+ কোশ্চেন নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, প্রায় 17 চ্যাপ্টার হয়ে যাবে, মানে বলতে গেলে 500-600 কোশ্চেন। আমি তোমাদের এইটুকু গ্যারান্টির সাথে বলতে পারি যে আমরা কোর্স করব যে 500-600, এই কোশ্চেন কটাকেই শুধু, যদি 6 টাইমস প্র্যাকটিস করা যায়, 6-7 টাইমস। কারণ তোমরা সবাই জানো, যারা সায়েন্সের আছে তারা জানে কি না জানি না, আমি বলে দিচ্ছি তোমাকে, যে কোনো কিছুকে যদি 8 টাইমস প্র্যাকটিস করা যায়, তাহলে তার ওটা তার মনের ভেতরে শরীরের সাথে, যেমন বলা হয় না সায়েন্সে, যে কোনো অভ্যাস তুমি যদি 21 দিন করো, তাহলে সেই অভ্যাসটা তোমার অটোমেটিক শরীর নিয়ে নেবে। মানে তুমি যদি 6টার সময় প্রতিদিন ঘুমাও,
তাহলে তাহলে প্রতিদিন তোমার মানে 21 দিন পরে 6টার সময় তোমার ঘুম এসে যাবে, আবার যদি 5টার সময় 21 দিন তুমি পর পর ওঠো তাহলে নাকি এটা এটা এভারেজ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, তাহলে 21 দিন পরে তোমার 5টায় ওঠাটা হ্যাবিট হয়ে যাবে, মানে এটা শরীর নিয়ে নেবে। তো সেই রকমভাবে তুমি যে কোনো ম্যাথামেটিক্সকে, জিএসকে, ইংলিশকে যদি 8 টাইমস প্র্যাকটিস করো মন দিয়ে, অবশ্যই এখানে উইথ মানে হিডলেস হলে হবে না, মনোযোগহীন হলে হবে না, মনোযোগ দিয়ে, তাহলে তোমার ওই পোর্শনের ওপরে তোমার একটা মাস্টার্স হাসিল হবে, তুমি ওই বিষয়ের উপরে এক্সপার্ট হবে। এই এই থিওরির উপরে বেস করে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যেমন ম্যাথামেটিক্স থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে 30 to 35, অনেক চ্যাপ্টারে আছে 45, মেনসুরেশন যেমন আছে 100, অ্যালজেব্রাতে ধরো 100, এইরকমভাবে যে যেই চ্যাপ্টারে যেটা বড়, ধরো টাইম অ্যান্ড ডিস্টেন্স, সেখানে দেখা গেলো 50টা, এভারেজে দেখা গেলো 45টা, ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়েছি। তোমরা দেখে থাকবে আইসিডিএস এ যখন করিয়েছি, যারা করেছে ডেসক্রিপটিভ মতে, কারণ তুমি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ভরসা করতে পারো, কারণ আমি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি করেছি, ঠিক আছে? তো ম্যাথামেটিক্স অনার্স অ্যাজ এ কোর সাবজেক্ট বলে আমি তোমাদের এটুকু কনফিডেন্টলি বলতে পারছি যে এই এই জিনিসগুলো হবে। তারপরে আমি বলে দিচ্ছি রিজনিং, সেম ঘটনা ম্যাথামেটিক্সে যেভাবে চলছে তোমাকে সেইভাবেই করতে হবে এবং আমরা সেইভাবেই করাবো, যাতে তোমাদের প্রত্যেক চ্যাপ্টারের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হয়। দেখো কিছু কিছু টাইপের কোশ্চেন শুধু নাম্বার অফ কোশ্চেন করতে হয়, সেগুলো করার থাকে না, যেমন রিজনিং এর থাকে অ্যানালজি। অ্যানালজিকে তুমি বলতে পারো না যে এই 25 হলো স্ট্যান্ডার্ড কোশ্চেন, অ্যানালজির হলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ। অ্যানালজি নাথিং বাট এ জিকে, জিকের মতোই অনেকটা বলতে পারো। তাহলে জিকে তো তোমাকে ম্যাক্সিমাম করতে হবে, স্ট্যান্ডার্ড বলে কিছু হয় না। আমি বলছি ম্যাথ আর রিজনিং এর জন্য এবং অনেকটা ইংলিশের জন্য। এরপরে আমি আসি জিএস সেকশনে। আমরা এই চ্যানেলে পুরোটা প্রোভাইড করব, কন্টিনিউ আমাদের ক্লাস আসবে। যারা প্রিভিয়াসলি করেছো তারা দেখতে পেয়েছো আমাদের যে রেগুলারিটি, সেটা রেগুলারিটি বজায় থেকেছে, অর্থাৎ তোমরা ভরসা করতে পারো। আমরা তোমাদের মক টেস্টের জন্য অ্যাপ্লিকেশনও আনার ব্যবস্থা করব, তোমরা মানে ফ্রিতে সেখানে তুমি প্র্যাকটিস করতে পারো। আমরা কয়েকদিনের মধ্যে, সামনে মাসের মধ্যে আমরা নিয়ে আসব। জিএস অ্যান্ড ইংলিশ সেকশনে কি কি বই হবে সেটা একবার বলে দিই। জিএস এ ক্র্যাক WBCSটা তুমি অবশ্যই নিতে পারো, এটা একটা এই মুহূর্তে বাংলা, যারা একটু বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য খুবই ভালো এবং কম্প্যাক্ট আছে, যেগুলো প্রিলিমিনারির জন্য, হ্যাঁ প্রিলিমিনারির জন্য। তরুণ গোয়েলের বই নিতে পারো। দেখো যে বই নেবে একটা দুটো বইয়ের বেশি নিও না, কেননা যত বেশি থাকবে তত তোমার ডাইভার্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আমি তোমাকে কেন বললাম, কারণ এই যে আমি বলছিলাম 30 to 35 কোশ্চেন, তোমাকে বলতে পারতাম অনেকে বলে যে 100টা কোশ্চেন করতে হয়। আরে ভাই করতে হবে, কোনো সমস্যা নেই ভাই বা বোন, করতে হবে, কিন্তু যে কোর অঙ্কগুলোকে সেগুলোকে আগে সারেগামার মতো ভেতরে বসিয়ে নাও। ভেতরে বসিয়ে নিলে এই 100টা কোশ্চেন করার জন্য কেন, 100 কেন, তোমার 800 কোশ্চেন করার জন্যে এই 800টা কোশ্চেন থাকলে তার মধ্যে তোমার 700 কোশ্চেন ইজিলি হয়ে যাবে এই 30 কোশ্চেন দিয়ে। আর 100 কোশ্চেনকে আবার অ্যাড করতে হবে, একটু ডিফারেন্ট টাইপ থাকবে, চেঞ্জ থাকবে, কঠিন থাকবে, ঘোরানো থাকবে, সেগুলো করতে হবে। তো এইরকমভাবে এই কারণে বলছি যে যে কোনো একটা বই ইউজ করো, তরুণ গোয়েল হতে পারে, লিউসেন্ট হতে পারে, মন্ডল সাকসেস সিরিজ হতে পারে জিএস এর জন্য, আরিহান্ত হতে পারে, কিরণ হতে পারে, যার যেটা আছে সেটা শুরু করতে পারো। যদি তোমাদের ওল্ড বই থাকে তাহলে ছেড়ে, যদি 2-3 বছর আগের থাকে ছেড়ে দাও, বইটা অন্য কাউকে দিয়ে দাও, সরাও সামনে থেকে, নতুন একটা বই নাও, যাতে নতুন বই দেখলে আমাদের কি হয় একটা পড়াশোনা করার আগ্রহ বাড়ে, সেটা তুমি ইউজ করতে পারো। ফর ইংলিশ, ইংলিশের জন্যে ভালো বই বলতে প্লিন টু প্যারামাউন্ট আছে, নিতু সিং বা ক্যাডি ক্যাম্পাস, এই দুটো বইয়ের রাইটার কিন্তু একই। এই ক্যাডি ক্যাম্পাসের যে নিতু সিং, তার হাজব্যান্ডের সাথে ঝামেলা হওয়ার জন্য প্যারামাউন্ট থেকে শুরু বেরিয়ে এসে ক্যাডি ক্যাম্পাস তৈরি করে, তো এরও তিনি ইংলিশ অথার, এরও ইংলিশ অথার, বইয়ের কোয়ালিটি সেম, তুমি যে কোনো একটা বই নিতে পারো, কিরণও নিতে পারো যদি থাকে তাহলে সমস্যা নেই, ঠিক আছে?
কিন্তু এতে ডিসক্রাইব আমার মনে হয় যে কোশ্চেনগুলো ভালো আছে, প্রত্যেক চ্যাপ্টারের ওপরে 55-60 করে কোশ্চেন আছে, আলোচনা আছে, তারপরে ইডিয়মস ফ্রেজ যেগুলো আছে সেগুলো ভালো দেওয়া আছে, এগুলো করা হয়েছে। মিরর অফ কমন এরর দেখতে পাবো। এটা দেখো, অনেকে ভাবছো WPP SI-তে তো ইংলিশ নেই। আরে ভাই, ইংলিশ নেই তো মেন্সে আছে। মেন্সে গিয়ে তুমি কি করবে? মেন্সে তুমি ভাবছো যে আমি মিরর অফ, আমি আমি টেন্স পড়বো না, আমি অ্যাডজেক্টিভ পড়বো না, আমি ডাইরেক্ট চলে যাবো ডেসক্রিপটিভ লিখতে, হালুয়া নাকি? হবে না। কারণ এই জিনিসগুলো একটা, তুমি গ্রামার জানো না, তুমি লিখবে কি করে? তুমি জফালার জায়গায় যে কোনো একটা লিখলে, যে ব্যাকরণকে এই না লিখে, গ্রামার না দিলে বাকরণ লিখে দিলে, লিখে তো আসলে তোমার যে দেখবে সে এরকম একটা সাইন দিতে। তো তোমাকে স্লাইডলি ধীরে ধীরে এই ইংলিশ সেকশনটাও আস্তে আস্তে ইম্প্রুভ করতে হবে। কারণ যারা আছো, যারা কনস্টেবল দেবে তারাও, এবং যারা SI দেবে তারাও, কেননা এই ইংলিশটাই তোমাদের চেঞ্জ করবে তোমাদের ফেথটাকে। আর বাদ বাকিতে এভারেজ চললে, ম্যাথামেটিক্সেও এভারেজ চলবে, ইংলিশেও মানে GS-এও এভারেজ চলবে। অর্ধেক লোক কি হবে, ইংলিশটা লিখতেই পারবে না, বুঝতেই পারবে না ঘটনা কি চলছে। কিন্তু এটাকে যদি কন্টিনিউ করতে থাকে অর্ডার অনুযায়ী, আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব কিভাবে কি করতে হবে, না করতে হবে, কি কি পড়তে হবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে স্টার্ট করছি আমরা, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবার দেখে নিই সিলেবাসে কি কি আছে একবার। এই দেখো, রিজনিং আর গণিতের জন্য WBPSI অ্যান্ড WBP কনস্টেবল, এই দুটোর সিলেবাস তো সেমই আছে, স্ট্যান্ডার্ডিটি একটু বেড়ে যায় আর কি। তুমি তো স্ট্যান্ডার্ড এরকম ধরে করতে পারো না যেটা WBP কনস্টেবলের জন্য আমি এই লেভেলের উপর উঠবো না, একটা লেভেল বজায় রাখতেই হবে। আচ্ছা, এই নাম্বার সিরিজ এই সব সব আছে, রিজনিং এর জন্য কোডিং ডিকোডিং আছে, এই যে এইটা একটা চ্যাপ্টার। তারপর নন ভার্বাল রিজনিং, প্রতিবিম্ব, তারপরে আছে ডাইরেকশন, অক্ষর শ্রেণী আছে, কোডিং ডিকোডিং আছে, ঠিক আছে? এগুলো অ্যান্ড আদার্স কিছু মিসলেনিয়াস থাকে। হ্যাঁ, এই বেন ডায়াগ্রাম আছে, মিসিং নাম্বার আছে, ঠিক আছে? র্যাঙ্কিং টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ, আমি এই ভিডিওগুলো তো আমরা নিয়ে আসছি, দেখতেই পাচ্ছ আমরা স্কোয়ার রুট যেগুলো আছে, ফ্র্যাকশন, LCM, HCF, পার্সেন্টেজ, পার্টনারশিপ, সিম্পল, SICI, এই যে SICI, CI, আমরা একটা রেশিও মেথডে করব। রেশিও মেথডে করলে দেখবে যে তোমার যত ভয় ছিল কম্পাউন্ড ইন্টারেস্টে, সমস্ত ভয় আউট অফ মাইন্ড হয়ে যাবে, তোমার কোনো চিন্তাই থাকবে না যে হ্যাঁ, যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট আছে আমি পারবো। আমি তোমাকে এটা কনফিডেন্ট দিয়ে বলছি, রেশিও মেথডে যদি আমরা করি। প্রফিট অ্যান্ড লস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন অ্যারিথমেটিক, অ্যান্ড আর একটা চ্যাপ্টার হলো টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই যে দুটো চ্যাপ্টার, কি চ্যাপ্টার এই দুটো, যে এই দুটোর উপর পাকার ভালো থাকবে তার মনে হবে যে হ্যাঁ, অ্যারিথমেটিকে তার পাকার ভালো আছে, ঠিক আছে? তো তারপরে নল চৌবাচ্চা, পরিমিতি, সময় কার্য আরো তো আছে। এই চ্যাপ্টারগুলো আমরা পুরো, এই দেখো 17টা চ্যাপ্টার আছে, আমরা এখানে প্রায় 600 কোশ্চেন আসবে, 600 কোশ্চেনকে আমরা পড়াবো, ঠিক আছে? ওকে, নেক্সট চলো দেখি, নেক্সট স্লাইড স্লাইডে আছে, যেমন GS সেকশনের উপরে সায়েন্সে কি আছে, বিজ্ঞানে, পদার্থবিদ্যায়, রসায়ন বিদ্যায়, জীববিদ্যায়, এগুলো দেখে নিচ্ছ যে হ্যাঁ, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এখানে যেমন একটা থাকে যে রেডিও অ্যাক্টিভ নিয়ে, রেডিও অ্যাক্টিভের উপরে প্রচুর কোশ্চেন আছে, যে ক্যাডমিয়াম ধাতু কিসের, সিডি ক্যাডমিয়াম ধাতু, ক্যাডমিয়ামের যে রড থাকে রডটা কিসে ইউজ করা হয়, তারপরে ইউরেনিয়াম, হাইড্রোজেন বম, ফিশন, ফিউশন, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আছে। এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ পুরো ধরে ধরে করাবো, এবং যে কোনো চাকরির নোটিফিকেশন এবং ইন্টারভিউ সংক্রান্ত তোমাদের ভালো করে বলে দিচ্ছি আমি তোমাকে, আমার আমাদের ক্ষেত্রে আমাদের একটা এক্সপিরিয়েন্স বলছি, যে WBP 2019 যারা এক্সাম দিয়েছিল আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট,
তো এই এখান থেকে আমাদের একটা থানা থেকে, নাকাশিপাড়া থানা থেকে প্রায় 34-35 অ্যারাউন্ড আমরা কনস্টেবলদের ইন্টারভিউর মকের ব্যবস্থা করেছিলাম। তো তাদের মধ্যে থেকে 31 ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। সেখানে আমরা দুদিন মক প্রত্যেকের জন্যে কি কি কোশ্চেন হবে ভিডিও করে আমরা তাকে তাদের প্রোভাইড করেছিলাম, তাদের ট্রেন করেছিলাম। তো তাতে তারা 31 সিলেকশন পেয়েছে। ঠিক আছে, আমরা WBP SI এর জন্যে আমরা ব্যবস্থা, WBP যে এই নেক্সট কনস্টেবল আসছে কনস্টেবলগুলোর জন্যে, এক্সাইজের যে মেন্স আছে মেন্সের জন্যে আমরা ব্যবস্থা করবো পরবর্তীতে, মিসলেনিয়াসের জন্য ব্যবস্থা করছি। ঠিক আছে, এবার দেখো সংবিধান, সংবিধান থেকে আর সংবিধান না সিভিক্স বা পলিটি বলে, হ্যাঁ এখান থেকে এই যে দুটো চ্যাপ্টার আছে না, এই চ্যাপ্টারটা যারা WBPSI দিচ্ছ তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই এইটাকে টেকেন ফর গ্রান্টেড নেবে না। তোমার এটা তুমি ভাবছো এটা নট এ জাস্ট কোশ্চেন, এটা তোমার এভরি পারপাসে তুমি ডেসক্রিপটিভ যদি কিছু লিখতে চাও তাহলে এর থেকে ভালো কিছু হেল্প তুমি আর কোথাও পাবে না। এখানকার যে সংবিধানের পটভূমি না, এখানে যে ধারা, এই ধারাতে যে ফান্ডামেন্টাল রাইট আছে না, আর DPSP তোমার GS এর জন্য এগুলো প্রত্যেকটা আর্টিকেল জানলে হবে না, এটা আর্টিকেলের যে কেসগুলো হয়েছে হিস্টোরিক্যাল কেসগুলো হয়েছে সেইগুলো সম্পর্কে জানতে হবে, ঘটনা কি বলেছে, কোন আর্টিকেল কিসের সাথে কানেক্টেড, এইগুলো যদি জানো যে কোনো একটা ডেসক্রিপটিভ এসে যখনই আসবে তখনই কি করবে যে এই এখানকার একটা ইনফরমেশন যদি পুট করতে পারো না, তবে তোমার এসে বা GS এর যে কোনো লেখা তোমার একটা নতুন মাত্রা পাবে। তুমি লিখছো দেখা গেল রাষ্ট্রপতির ক্ষমা ক্ষমা দেওয়ার যে অধিকার সেটা তুমি, হ্যাঁ রাষ্ট্রপতি ক্ষমা দিতে পারে হ্যান ত্যান করে হাবি জাবি লিখে দিলে, কিন্তু তুমি লিখলেই না এটা কোন আর্টিকেলে আছে, এটা কোথার থেকে নেওয়া হয়েছে, এর আর্টিকেলের বলে রাজ্যপাল কত দূর যেতে পারে, কত ধরনের ক্ষমা হতে পারে, এই জায়গাগুলো যদি তুমি জানতে পারো তবে দেখবে যে এসের মানে ডেপ কতটা হয়। এই এই জায়গাটা তোমাকে শুধুমাত্র পলিটি হিসাবে পড়লে হবে না, তোমার ডেসক্রিপটিভ যে মেন্স আছে মেন্সের কথা ভেবে পড়তে হবে এবং পড়লে তুমি ভুলবে না, এটুকু আমি চ্যালেঞ্জ করছি তোমাকে। তারপরে ভূগোল, ভূগোলে গুরুত্বপূর্ণ নদী রবি শস্য যেগুলো আছে সেগুলো, এখানেও যেমন কিছু জায়গা আছে যেমন কিছু কিছু, যেমন আমাদের ওয়েদার, ওয়েদারটা চেঞ্জ কীভাবে হয়, ওয়েদারটা আমাদের যে কোরিওলিস এফেক্ট কীভাবে হয়, এই যে যে কোরিওলিস এফেক্টটা কেন হয়, আমাদের রোটেশনের ফলে কী হয়, আমাদের যেখানে যে গ্রিনিসের উপর দিয়ে যে লাইন গেছে দ্রাঘিমাংশ অক্ষাংশ ঘটনাটা কি, আমাদের যে ইকুয়েটরের উপরে লাইন গেছে 23.5 ডিগ্রি কেন, 63.5 ডিগ্রি কেন, এগুলোর যদি একটা সঠিক অ্যান্সার জানতে পারো না তাহলে মানে ক্লিয়ার কনসেপ্ট হতে হবে, কনসেপ্টটা মনের ভেতর থেকে কোশ্চেনটা যেতে হবে, তবে কি করবে এগুলো তুমি তোমার পরবর্তী ক্ষেত্রে যে কোনো একটা লেখায় তুমি তোমার স্ট্যান্ডার্ডিটি বাড়বে আর 10 জনের থেকে তুমি ডিফারেন্ট হবে। কারণ এখানে তুমি কম্পিট করছো, আমি তো আমি বলছি যে যারা ফেল করে, ধরো 100-200 মধ্যে 130 কাট অফ, এই 125 থেকে 130-এর মধ্যে ম্যাক্সিমাম কত স্টুডেন্ট থাকে কল্পনা করতে পারবে না, কারণ এভারেজ সংখ্যাটা বেশি থাকে, তাই না? এই কারণে এই জায়গাটা তো উতরাতেই হবে, না উতরালে পরে তো চাকরি আসবে না, কিছু করার নেই। ঠিক আছে, খেলাধুলা ক্ষেত্রে কি কি GK পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, ইতিহাস পড়বে, এবার এই জিনিসগুলো তুমি কমপ্লিট করে নাও। যেমন ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ভয়েস সেন্স, ন্যারেশন সেন্স, প্রিপোজিশন, যেটা কনস্টেবলের জন্য খুব ইম্পর্টেন্ট মেন্সের জন্য। এবার তুমি ভাবছো এখন তো প্রিলিমস, মেন্সের তোমার মাঠের পরে তুমি টাইমই পাবে না, মাত্র পাবে 3 মাস মোট প্রিলিমিনারি পাস করার পর, তো 3 মাসের মধ্যে ইংলিশ শেখা সম্ভব নয় যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ
মাদার টং তো তোমার নয়, তো আমরা জীবনে এত বছর ধরে পড়াশোনা করেও শিখিনি, আর 3 মাসে শিখে যাবো এটা হয় না। তো তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে শেখা শুরু করে দিতে হবে, যাতে 6 মাস পরে যখন আমার মেন্স হবে তখন যেন আমার এটা কমপ্লিট থাকে, তাই কি না? ধীরে ধীরে সিনোনিম অ্যান্টোনিমের জায়গায়, আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়তে হয় না, আমাদের শুধু ওয়ার্ড পড়া দরকার। হ্যাঁ, একটা ওয়ার্ডের পেছনে কি আছে, যেমন ভাবে তুমি ওয়ার্ডগুলোকে যদি তুমি অ্যাজ এ স্টেটমেন্ট তথ্য আকারে পড়ো তাহলে তুমি হবে না। যেমন আছে না, টেল মানে বলা, তারপরে সেই বলা থেকে আর একটু ডিবেট করে ফেলো, ঝগড়া করে ফেলো, বিতর্ক হলো, বিতর্ক আর একটু খারাপ হয়ে গেলে আমাদের টিভি ডিবেটের মতো অর্ণব গোস্বামী ডিবেট হয়ে গেলে সেটা হয়ে যাবে কোয়ারেল। এভাবে আস্তে আস্তে, যেমন ধরো ফাইট আছে, ওয়ার আছে, ব্যাটেল আছে, ব্যাটেল আছে, ওয়ার আছে, আর্মাগেডন আছে, সবই কিন্তু মারামারি। এটা দুজনের মধ্যে, তোমার আমার মধ্যে হতে পারে, বা আমার আমার ভাইয়ের মধ্যে ফাইট হচ্ছে। তারপরে যদি এক রাজা আরেক রাজার মধ্যে ব্যাটেল, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, তারপরে সেটা যদি ফুল ইন্ডিয়া বা ফুল এশিয়ার সাথে ইউরোপ হয়ে যায় তাহলে ওয়ার হয়ে গেল, ওয়ার্ল্ড ওয়ার। এবার সেটা যদি বাইরের কোনো উপগ্রহ বা প্ল্যানেট থেকে লোকজন এসে আমাদের সাথে যুদ্ধ করা শুরু করে দিল, আজ তাহলে সেক্ষেত্রে আর্মাগেডন হয়ে গেল, ঠিক আছে? আর্মাগেডন নামে একটা সিনেমা আছে, দেখবে। তো ওয়ার্ডগুলোকে ইন্টারেস্টিং ওয়েতে পড়তে হবে। তুমি যদি, আমি বলছি তো, ইমেজ আকারে পড়ার চেষ্টা করো, যাতে আর একটু ডেপথে ঢোকার চেষ্টা করো, উপরে উপরে ছেড়ে দিও না। কোশ্চেন অবশ্যই জানার দরকার আছে, কিন্তু ওপরে ওপরে আমরা এই বিষয়ের উপরে কিভাবে কি করতে হবে আমি তোমাদের ফুল এক্সপিরিয়েন্স আমি তোমাকে জানাবো। আমি তোমাকে এবার আমি তোমাকে বলছি যে আমি কিভাবে এটাতে কোয়ালিফাই করলাম। ফার্স্ট অফ অল, 2015-এ মাস্টার্স করার পর আমি কমপ্লিট করা শুরু করি। সেখানে আমি ফার্স্ট 13 বছরে আমি মাল্টিপলস এক্সামে ফেল করি, মাল্টিপলস এক্সাম। ফেল নিয়ে আমার কোনো দুঃখ নেই। ফেল করার পর আমি রিয়েলাইজ করলাম যে কি প্রবলেমটা হচ্ছে, এটা কোথায় অ্যাকচুয়ালি। তারপরে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রবলেম একটা হলো ইগো প্রবলেম। ইগো প্রবলেমটা এমন যে আমি তো ম্যাথামেটিক্স জানি, আমি সায়েন্স জানি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু দেখছি যে ওই সাবজেক্টে আমার সবচেয়ে কম মার্কস আসে, আর আর বাদ বাকি সাবজেক্টে আসে, কিন্তু সবচেয়ে ম্যাথে আর সায়েন্সের সেকশানে আমি, কারণ ওটাকে আমি, আর ইগো প্রবলেম ছিল, আমি ওটাকে ভালো করে পড়িনি। এইবার কি করলাম, 2017-এ একজন টিচারের সাথে কানেক্টেড হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল বেসিক থেকে শুরু করো, এবং আমাদের যে আনএকাডেমি থেকে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে রোমান সাইনি উনি তখন একটা কথা বলেছিলেন যে তুমি এমনভাবে নোট বানাও, এমনভাবে জিস্ট করো তুমি যা পড়ছো, সেই জিনিসটা যেন পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমার ফুলটার কভার করে দেওয়া যায়। হতে পারে জিএস, হতে পারে ইংলিশ, সব মিলে তুমি 1 উইকের মধ্যে ফুল একবার কভার হবে। সেই কারণে আমি কি করেছিলাম, আমি প্ল্যান করে তাতে আমি স্ট্র্যাটেজি বানিয়ে আমি ম্যাথামেটিক্সের ওপরে, রিজনিংয়ের ওপরে আমি 30-30 কোশ্চেনের আমি সিরিজ বানিয়েছিলাম, নিজে আমার খাতায় লিখে লিখে করা, সেগুলো থেকে আমি কোশ্চেনগুলো বানাই টাইপ করে করে। তো এই 30 কোশ্চেনকে আমি কি করতাম, পরীক্ষার আগে আমি এগুলো পড়েই চলে যেতাম, এবং সেখানে কোনো অপশান থাকবে না, মাইন্ড ইট ভালো করে মাথায় রাখবে, যেগুলো বারবার প্র্যাকটিস করবে সেখানে যেন অপশান না থাকে। এই অপশানটা বিশাল হানিকারক, অ্যাটলিস্ট প্রিপারেশনের জন্য। আমি কি করতাম, এই এই কোশ্চেনগুলো করে আমি বেরিয়ে যেতাম। তারপরে জিএস এর ক্ষেত্রে কি হতো, আমি প্রচুর মক দিতাম, প্রচুর প্রচুর মক দিয়েছি, যে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে সব, এবং প্রত্যেকটা মক থেকে আমি কি করলো, কোশ্চেনগুলো বাছা শুরু করলাম, কোন কোশ্চেনগুলো হচ্ছে না সেগুলোর কোশ্চেন লিখলাম, আর সাথে শুধু অ্যান্সার, অপশান নয়। এইভাবে আস্তে আস্তে লিখতে চললাম আমি, লিখতে লিখতে আমি দেখলাম প্রায়
3 মাস পরে আমার 1000 এর কাছাকাছি কোশ্চেন হয়ে গেছে, 3 মান্থ 3 মান্থ পরে 1000 প্রত্যেক সাবজেক্টের উপরে, প্রত্যেক পরপর পরপর প্রত্যেক দিন উঠতাম, সকালবেলা উঠতাম, জিএস কোশ্চেনটা কি করতাম প্রথম থেকে একবারে জাগিয়ে চলে যেতাম যে হ্যাঁ এটা 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 এটা, হ্যাঁ সিবিআই এত সালে প্রতিষ্ঠা হয়, এই এত সালে এই ক্যাডমিয়াম ধাতু ইউজ করা হয়, এই অ্যালুমিনিয়াম ধাতু, এই হ্যাঁ এই পানিপথের থার্ড ওয়ার্ল্ড কবে হয়েছিল, থার্ড ব্যাটেল কবে হয়েছিল, তারপরে 1857-তে কী হয়েছিল, এই এই জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমি এখানে কোনগুলো লিখছি যেগুলো আমার জানা নেই, তার ফলে কি হচ্ছে বারবার ওই জিনিসটা সকালবেলা রিপিট হতে হতে কি হয়েছে কোশ্চেন আর অ্যান্সার আমার মাথায় চলে এসছে, এর অ্যান্সার এটাই হয়। যখন আমার পরীক্ষায় আসছে 4টে অপশান দিচ্ছে, আমার কোশ্চেনটা পড়ার পর আমার সোজা অ্যান্সারের দিকে চোখ চলে যাচ্ছে। আমি যদি ওটা কনফার্ম নাও হই, তা তো আমার 80% চান্স থাকছে আমার ওই অ্যান্সারটা ঠিক হবে, 80-90%। তাহলে এই জিনিসটা সেম প্রবলেমটা করেছি ইংলিশের ক্ষেত্রে সেম। এবার ম্যাথামেটিক্স আর রিজনিং এর জন্য তো সেটা সম্ভব নয়, সেখানে তোমাকে করেই দেখতে হয় যে কোশ্চেনই আসো, কিন্তু তুমি যদি এটা বারবার করো, তোমার আমি 30-40% এমন কোশ্চেন থাকবে যেগুলো তুমি কোনো পেন পেপার ইউজ করার দরকার হবে না, তুমি অ্যান্সার বলে দেবে, এটা অ্যান্সার হবে মুখে মুখে, এটা হবে মাল্টিপল টাইমস। আমি যেটা বললাম যে কোশ্চেন লিখে রাখা, সেটা আমি জিএস এর জন্য করেছিলাম শুধু অনলি বললাম, এবং এটাতে তোমাদের ভীষণ ভীষণ রকম বেনিফিট হবে, এবং মাল্টিপলস বার মক দেওয়ার চেষ্টা করবে অবশ্যই পড়ার পর। তোমাদের মকের ব্যবস্থা আমরা করছি, পুরো প্রিপারেশনে আমরা তোমাদের সাথে সাথে আছি। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং এর পরবর্তীতে মেন্সের ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে, আমি এক্সাইজ WB এক্সাইজে 24 পেয়েছিলাম আউট অফ 30 WB এক্সাইজ এসআইতে, WBP যেটা এসআই ছিল সেখানেও একটা ভালো মার্কস পেয়েছি হয়তো, কিন্তু জানি না কত এখানে মার্কস দিয়েছিল তাই বললাম। তো এটা তো আমার পরীক্ষা ভালো হয়েছিল। আমি তোমাদের কি কি কোশ্চেন হয় আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি নিয়ে আসার চেষ্টা করব, যাতে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, এবং তোমরা যাতে কমপ্লিট গাইডেন্স পাও এক্সামটা দেওয়ার জন্য, এবং 1088 সিটের মধ্যে একটা সিট তোমার হওয়ার জন্য এসআইদের, আর বাকি যে কনস্টেবল আছে কনস্টেবল ক্ষেত্রেও যাতে একটা সিট তোমাদের হয়। প্রিপারেশন প্রিলিমসের জন্য সবার সেম, মেন্সে আলাদা হচ্ছে, কিন্তু প্রিলিমসের যা হবে শুধু ইংলিশটা অ্যাড হয়ে কনস্টেবলের ক্ষেত্রে মেন্স হয়ে যাবে। অতএব তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, আমি তোমাদের কমপ্লিট গাইড করার চেষ্টা করছি। পুরো আমার পুরো টাইপিং চলছে, সেখান থেকে আমরা পুরো কোশ্চেনগুলোকে কালেকশন করছি, এবং আমরা ভিডিও বানানো শুরু হয়ে গেছে। ভিডিও আমরা বানিয়ে তোমাদের ফেব্রুয়ারিতেই আমরা কোর্স লঞ্চ করে দিচ্ছি ফ্রি অফ কস্ট। তোমরা আমাদের ট্যাগলাইন হিস্ট্রি দেখে থাকবে, আমরা ICDS এর ক্ষেত্রে এটা করে দেখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ।